গাজায় ইসরায়েল যা করছে তা দেশটির জন্য আত্মঘাতী হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদে দেশটিকে তার অপরাধমূলক নীতিগুলোর দাম চোকাতে হবে। এমনকি এ কারণে শক্তিশালী ইহুদি রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ইসরায়েল দেখছিল তারও পতন ঘটতে পারে। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা তার সাম্প্রতিক এক বিশ্লেষণে এই ভবিষ্যৎবাণী করেছেন। গণমাধ্যমটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয় তার এই বিশ্লেষণটি। এতে তিনি বলেন, আত্মরক্ষার নামে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের এই সুচিন্তিত এবং বিস্তৃত গণহত্যা কোনো দিক থেকেই তাদের নিরাপত্তা দেবে না এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎও নিশ্চিত করবে না। বরং ইসরায়েলের এই বর্বরতার কারণে এই অঞ্চলে আরো বড় অস্থিরতার জন্ম হবে। এর ফলে ইসরায়েল রাষ্ট্র আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ঐতিহাসিকভাবেই প্রতিকূল এই অঞ্চলে দেশটি টিকে থাকার স্বপ্ন হুমকিতে পড়বে। বলেন, তিনি যদিও এই যুদ্ধের আগেও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, 1990 সালের পর কিছু সময়ের জন্য ইসরায়েল কিছুটা স্বাভাবিক পথে হেঁটেছিল। সে সময় জাতিসংঘের মাধ্যমে আরব দেশগুলো ও ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল ইসরায়েল। কিন্তু ইসরায়েলের ঔপনিবেশিক আচরণের কারণে সেটি দীর্ঘায়িত হয়নি। এটি তার দখলদারিত্বর অবসান ঘটানো এবং প্রতিবেশীদের সাথে শান্তিতে বসবাস করার অসংখ্য সুযোগ নষ্ট করেছে। এ নিয়ে ইসরায়েলি কূটনৈতিক আবা এবান একবার মজা করে বলেছিলেন যে সুযোগ হারানো সুযোগ পেলেই তা কাজে লাগিয়েছে ইসরায়েল। এরপর দখলদারিত্বের অবসানের পরিবর্তে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে তার উপনিবেশ স্থাপনের প্রকল্পের গতি দ্বিগুণ করে। গত কয়েক দশকে দখল করা ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি এবং বসতি স্থাপনকারীদের সংখ্যা বহুগুণ বেড়েছে। বিশেষ করে বাইপাস সড়ক নির্মাণ এবং অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তাদের নেটওয়ার্ক তৈরি করেছে। ফিলিস্তিনি অঞ্চলে একটি দ্বৈত ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল, যেখানে ইহুদিদের জন্য উচ্চতর এবং ফিলিস্তিনিদের জন্য নিকৃষ্ট পদ্ধতি চালু রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনে তার শেকড় বিস্তার করেছে। আল জাজিরা এই বিশ্লেষক বলেন, দীর্ঘদিন শান্তি অনুপস্থিতি থাকায় পরবর্তী দুই দশকে ইসরায়েল আরও ফ্যাসিবাদের দিকে পিছলে যায়। ইহুদিদের আধিপত্য নিশ্চিতে আইন পরিবর্তন করা হয়। জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমস্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূমি দখল নানা পদক্ষেপ নিয়ে চলছে তেল আবিব। এই শতাব্দীতে এসে কট্টর ধার্মিক এবং অতি ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা হতে শুরু করেছে। এতে ইসরায়েলের ক্ষমতা বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে এসে পড়ে, যার ফলে ইসরায়েল রাষ্ট্রের অভ্যন্তরে আরব ও ইহুদি দুই জনগোষ্ঠীর মধ্যে সহাবস্থানের ভিত্তিতে শান্তির সমস্ত সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। ক্ষমতায় আসার পর নেতানিয়াহুর সরকার কোনো ধরনের উদারতা নীতি গ্রহণ অস্বীকার জানায় এবং আরো দ্রুততার সঙ্গে ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমি দখল শুরু করে। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের গতি বৃদ্ধি পায়। গাজায় দখল চালাতে না পারলেও অঞ্চলটির উপরে অবরোধ জোরদার করে ইসরায়েল, ফলে গাজা বিশ্বের সবথেকে বড় মুক্ত কারাগারে পরিণত হয়। আর এমন প্রেক্ষাপটে গত 7 অক্টোবর হামাসে আক্রমণের ঘটনা ঘটে। ইসরায়েল তখন বুঝে উঠছিল যে তারা চাইলে 20 লাখ মানুষকে এভাবে বন্দী রাখতে পারবে না। তাদের তখন এই সংকট গোড়া থেকে সমাধানের চেষ্টা করা প্রয়োজন ছিল, কিন্তু তা না করে নেতানিয়াহুর সরকার তার আসল চেহারার উন্মোচন করে। তিনি উল্টো গাজায় একটি গণহত্যার সিদ্ধান্ত নেন। আর তার এই যুদ্ধ কোনো দিক থেকে শুধু হামাসের বিরুদ্ধে নয়, এটা সকল গাজাবাসীর জন্য। একাধিক ইসরায়েলি নেতা রাগঢাক না রেখে ঘোষণা করেছেন যে গাজায় কেউ নিরপরাধ নয়। ইসরায়েলের টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে এই যুদ্ধ এখনই বন্ধ করা। এর থেকে ভালো বিকল্প দেশটির কাছে নেই। এখন ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার এবং দ্বি রাষ্ট্র সমাধান মেনে নিতে বাধ্য করা উচিত পশ্চিমা দেশগুলোর। নেতানিয়াহু ও তার কট্টরপন্থী জোট ধরে নিয়েছে, যাই হোক না কেন যুক্তরাষ্ট্র তাদের সাথে আছে।